হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আপনাদের গতকাল নির্বাচনের রেজাল্ট দেওয়ার পর পরে আপনাদের যে লাইভ দেখাইছিলাম, আজকে সেই নির্বাচনের দাবিতে, নির্বাচন বাতিলের দাবিতে সবাই বিসি স্যারের বাসভবনের সামনে, আপনার বিসি স্যারের বাসভবনের সামনে সবাই জড়ো হয়েছে এবং স্লোগান দিচ্ছে, তারা এই নির্বাচনকে প্রশাসনের নির্বাচন বলতেছে এবং কি নির্বাচনের বাতিলের দাবিতে তারা আবার মিছিল করতেছে ক্যাম্পাসে এবং কি তারা এখানে অবস্থান নিছে আপনারা যদি একটু দেখায় আপনারা দেখতে পাবেন সকলেই। বিভিন্ন প্রকার স্লোগান দিচ্ছে এবং কি এই নির্বাচন বাতিলের জন্য, পুনরায় নির্বাচন দেওয়ার জন্য ইসি কর্মকর্তার কাছে তারা লিখিত অভিযোগ দিচ্ছে যাতে এই নির্বাচনটা তারা বাতিল করে আবার পুনরায় নির্বাচন দেওয়া হয়। আমরা যদি আরেকটু বলি আপনাদেরকে যে এখানে বিচার ভাষণের পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে, এখানে পুলিশ সদস্য এবং কি ইউনিভার্সিটির যে নিজস্ব নিরাপত্তা বাহিনী আছে তারাও এখানে আসছে, অবস্থান করতেছে এবং কি সম্পূর্ণ নিরাপত্তা নেওয়া হয়েছে যাতে কোনো প্রকার ক্ষয়ক্ষতি বা কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য সবাই প্রস্তুত রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই নির্বাচনকে নিয়ে তারা আবার নতুন করে একটা গানও বেঁধেছেন যে আজব ঘটনা, নির্বাচনকে তারা আজব একটা ঘটনা বলে আখ্যায়িত করেছেন এবং কি নির্বাচনের বাতিলের দাবিতে সকলেই জোর দাবি জানাচ্ছেন এবং কি নির্বাচন যাতে বাতিল করা হয় এবং পুনরায় নির্বাচন দেওয়া হয় তার জন্য তারা বিভিন্ন প্রকার প্লে কার্ড এবং স্লোগান দিচ্ছেন। তারা প্লে কার্ড হাতে নেই এবং বলতেছেন এটা প্রশাসনের নির্বাচন মানি না মানব না, শিবির বিপি মানি না মানব না। এ ছিল আমার কাছে লাস্ট আপগ্রেড, আবার পরবর্তীতে কোনো প্রকার ঘটনা ঘটলে আমরা আবার লাইভে চলে যাব। আপনাদেরকে ধন্যবাদ।